সাধারণ মানুষের সাথে তিনি কিন্তু ভোট দিতে যাচ্ছেন এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন তিনি ভোট কেন্দ্রের দিকে এগিয়ে চলেছেন এবং তার মূল্যবান ভোট দান করতে সেই পর্ব ভোটদান পর্ব কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আনন্দবার্তার পর্দায় সেই এক্সক্লুসিভ চিত্র। ইতিমধ্যে আমরা রয়েছি বত্রিশ নম্বরের দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বর ওয়ার্ডের যে ভোটদান কেন্দ্র আমরা সেখানে উপস্থিত রয়েছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 নম্বর ওয়ার্ডের 2022-এর মনোনীত প্রার্থী রত্না রায় তিনি ভোটদান করতে চলেছেন এবং সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সাধারণ মানুষের সাথে একই সাথে একবদ্ধভাবে কিন্তু তিনি সেই ভোট তার মূল্যবান ভোট তিনি দান করতে চলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং 2022 পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী 30 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী রত্না রায় তিনি ভোট দিতে চলেছেন, তার মূল্যবান ভোট তিনি দান করবেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। এই মুহূর্তে আপনারা আনন্দবার্তার পর্দায় সেই এক্সক্লুসিভ চিত্র দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি বত্রিশ নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে এবং 30 নম্বর ওয়ার্ডের তৃতীয়বারের মনোনীত প্রার্থী তিনি কিন্তু এবছর প্রথম নয় তৃতীয়বারের মনোনীত প্রার্থী রয়েছেন রত্না রায়, তিনি তার মূল্যবান ভোট দিতে চলেছেন এবং সেই ভোটদান পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সেই চিত্র শুধুমাত্র আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আনন্দবার্তা এখন কিন্তু জিও টিভিতে অল ইন্ডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। সুষ্ঠুভাবে চলছে ভোটদান পর্ব এবং 32 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন ভোটদান কেন্দ্রের ভোট কক্ষে দেখতে পাচ্ছেন সেখানে 30 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী রত্না রায় তিনি তার মূল্যবান ভোট দিতে চলেছেন। ভোট প্রক্রিয়া হয়ে গেছে এবং তিনি তার মূল্যবান ভোট দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন ভোট কেন্দ্র থেকে বাইরের দিকে। সেই চিত্র আপনাদের সামনে শুধুমাত্র আনন্দবার্তার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। আমরা পেয়ে গেছি, আমরা 32 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে উপস্থিত রয়েছি এবং সেখানে আমরা পেয়ে গেছি 30 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী তৃতীয়বারের মনোনীত প্রার্থী এবং তার সাথে আমরা একবার কথা বলে নেব। পেয়ে গেছি আমরা তাকে আমাদের সঙ্গে। তো ভোটদান পর্ব তো হয়ে গেছে, তো কেমন লাগছে ভোট দিয়ে? খুবই ভালো লাগছে। আচ্ছা, এটা প্রথম নয় তৃতীয়বারের জন্য আপনি মনোনীত হয়েছেন এবছর, এবারের জন্য তো এই এই যে ভাবনাটা, এটা কেমন লাগছে? মনের যে ভাবনা রয়েছে সেটা আমরা জানতে চাইবো সাধারণ মানুষের জন্য। দিদি আমাকে তৃতীয়বারের জন্য মনোনীত করেছেন। 2008 সাল থেকে খুব দুঃসময় থেকে আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম এই ওয়ার্ডে। তৃতীয়বারের জন্য দিদি আমাকে মনোনীত করেছেন, আমি সত্যিই অভিযুক্ত, আমি খুব আপ্লুত এবং আমার দিদিকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। আর চাই দিদির মতো আদর্শ এবং নীতি নিয়ে যেন মানুষের সঙ্গে কাজ করতে পারি। আচ্ছা, আপনি তো এখন এই মুহূর্তে এখানে এসেছেন ভোট দিতে 32 নম্বর ওয়ার্ডে, কিন্তু আপনি 30 নম্বরের রয়েছেন, দাঁড়িয়েছেন এবছর এবারের জন্য। তো 32 নম্বর ওয়ার্ডে এসেছেন এবং নিজের ওয়ার্ডেও আপনি দেখেছেন, তো কী মনে হচ্ছে ভোটদান পর্ব কীভাবে কেমনভাবে চলছে, কী মনে হচ্ছে? আমার 30 নম্বর ওয়ার্ডে যে ভোটদান, আমি এতক্ষণ আমাদের প্রাইমারি অখিলেশ স্কুলে ছিলাম, খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে, স্মুথলি মানুষ ভোট দিচ্ছে, কারণ এটা আমাদের দিদির নির্দেশ, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ যেন এবারে খুব স্মুথলি ভোট হয় সেভাবেই ভোট হচ্ছে। 32 দেখলাম মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, 32 বরাবরই মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, কোনোদিন কোনো অশান্তি হয় না। সমীর কুমার রায় এত বছর ছিলেন, হয় না, আজও হবে না নিশ্চয়ই আশা করি। আর রামকৃষ্ণ স্কুলে আমার দুটো বুথ আছে, আমি ঘুরে এলাম, খুব সুন্দর ভোট হচ্ছে। তো কতটা উত্তেজনা রয়েছে বা কতটা টেনশন প্রেশার কাজ করছে এই মুহূর্তে? দেখুন, টেনশন তো একটা থাকে, আমি যেহেতু একটা তৃণমূল কংগ্রেস কর্মী, আমার এগেনস্টে দুজন ক্যান্ডিডেট আছেন, ঠিকই, মানুষ তো তার ভোটদান করবে, তার উপর আমাদের নির্ভর করবে, কাজে কে কতটা দিচ্ছেন কে কতটা দিচ্ছেন সেটা তো বুঝতে পারছি না, টেনশন তো একটা আছে, তবে আমি আশাপ্রদ। আর এই মুহূর্তে বিরোধীদের
কি মনে হচ্ছে, বিরোধীদের কোনো প্রভাব কি রয়েছে? দেখুন, আমরা কিন্তু কাউকে ফোর্স করিনি, এটা আপনারা মিডিয়া যেখানে যাবেন জেনে নেবেন। আমরা কাউকে বাধ্য করিনি, কাউকে ফোর্স করিনি, কিছু বলিনি, কিন্তু ওনাদের কাউকে আমরা দেখতে পাইনি। সিপিএমের আমার যে এগেটস ক্যান্ডিডেট ছিলেন শান্তনু রায়, এখনও বোধ হয় বসে আছেন ওখানে, কিন্তু কোনো এজেন্ট ওনারা দেননি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন, আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরলাম আনন্দবার্তার পর্দায়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 32 নম্বর ওয়ার্ডে, আমরা চলে যাবো এরপর পরবর্তী কোনো ওয়ার্ডে, চলুন দেখা যাক।